যেমনটা আপনাদের জানাছিলাম, ডি আন্দোলনের 100 দিন, আজই মহামিছিলের ডাক। হাইকোর্টের অনুমতির পর সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিল দুপুর 1টা নাগাদ হাজরা মোড় থেকে শুরু মিছিল, পরে হাজরা মোড়েই শেষ হবে মিছিল। দার্জিলিং, আলিপুরদুয়ার সহ সব জেলা থেকে লোক আসছে এই মিছিলে। আর ইতিমধ্যেই ছবি সামনে আসছে, চূড়ান্ত প্রস্তুতির ছবি। সরাসরি আমাদের প্রতিনিধি রুমকির কাছে চলে যাব। রুমকি, সকাল 6টা থেকে তুমি সেই প্রস্তুতির ছবি তুলে ধরছো। আন্দোলনকারীরা প্রথম জানালেন রিপাবলিক বাংলায় যে তারা ভোর পর্যন্ত প্রস্তুতি করেছেন, প্রতিবাদের গান বেঁধেছেন। এখন কি ছবি উঠে আসছে শহীদ মিনার চত্বর থেকে? একদমই তাই মীনাক্ষী, তুমি যেরকমটা বললে যে মাঝরাত কেন, ভোর রাত থেকে তারা এই পর্যন্ত আন্দোলন চলছে, তোমাকে ছবিটা দেখানোর প্রথমে চেষ্টা করব। শঙ্খধ্বনির মাধ্যমে তারা তাদের এই মহামিছিলের যে ডাক, সেই মহামিছিলের আয়োজন তারা শুরু করে দিয়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা 100 দিন ধরে লাগাতার আন্দোলন করেছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই চলবে। সেই শঙ্খধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে তারা তাদের আন্দোলন, আজকের যে জমায়েত, সেই জমায়েতের যে শুরু সূচনা, সেই সূচনা তারা করে দিলেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা এই শহীদ মিনার থেকে বেরোবেন এবং সেখান থেকে তারা পৌঁছবেন হাজরা মোড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যেই যারা কর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব। গেঞ্জি, তুমি দেখতে পাচ্ছ এখানে যে টি-শার্ট গুলো রয়েছে, আজকের জন্য মূলত এই টি-শার্ট গুলো তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন রঙের টি-শার্ট ব্যবহার কবে করা হবে আজকের এই কর্মসূচি আমাদের হাজরা মোড়ে জমায়েত, সেখান থেকে মিছিল করে হরিশ মুখার্জি হয়ে আবার হাজরা মোড়ে ফিরে আসা এবং সেখানে সভা, এটাই আমাদের কর্মসূচি আছে। সকলে যে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বিগত 12 বছরে এই প্রথম এই রুটে কোনো মিছিল সংগঠিত হচ্ছে। মাননীয় হাইকোর্ট সে অনুমতি দিয়েছেন, এই রাজ্যের মানুষের জন্য ওই এলাকাটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল হাইকোর্টের হস্তক্ষেপে, সেই এলাকা আজকে সাধারণ মানুষের জন্য খুলে গেল। আমি আরো একটা বিষয় জানতে চাইবো, যেখানে আপনাদের যে সংগ্রামী যৌথ মঞ্চ, আপনারা একজোট হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই আন্দোলনে আমরা দেখলাম কি গতকাল সাংবাদিক বৈঠক করে বলা হলো যে 5টি সংগঠন তারা বলছেন যে তারা এই মিছিলে সমর্থন করছেন না, এই বিষয়ে কি বলবেন? কেউ যাবে না, আবার আরো 5টা সংগঠন আসবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমাদের যা সংগঠন ছিল সেগুলো আছে, আমরা ঐক্যবদ্ধই আছি। কেউ কেউ যদি এই মিছিল সম্পর্কে অমত প্রকাশ করেন সেটা তারা মিটিংয়ে জানাতে পারতেন, মিটিংয়ে তারা সহমতি প্রকাশ করলেন এবং তারপরে হঠাৎ করে না জানিয়ে 3 দিন আগে প্রেস ক্লাব বুক করে সেখানে তারা বিভ্রান্তি ছড়ালেন, এটা মানে আন্দোলনের পক্ষে ঠিক হলো না। কর্মচারীরা সব দেখছেন, সব জানেন কোথায় বসে মিটিং হয়ে কাদের সাথে কাদের নির্দেশে কী হয়েছে, সেটা সকলেই সময়ে প্রকাশ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা আসবে, আজকের জমায়েত নিয়ে কি বলবেন, কত লোক হতে পারে? ঐতিহাসিক জমায়েত হবে, বিগত 30 তারিখে আমাদের যা জমায়েত ছিল তার থেকে বেশি জমায়েত হবে, এটুকু বলতে পারি। আপনাদের প্রতিবাদের গান, নতুন স্লোগান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান অবধি কি পৌঁছবে? পৌঁছে 100 দিন ধরেই পৌঁছাচ্ছে। আমরা যেদিন বলেছিলাম যে দাবি যদি ন্যায্য হয় দিনের পাশে বসবে নয়, উনি তার পরের দিনে বললেন যে আমার হাতে কি জাদুদণ্ড আছে যে আমার যে দিনের পাশে নয় বসিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে অনুসরণ করেন আর কি। আজকেও করবেন, বসে বসে দেখবেন আমরা স্লোগান দিচ্ছি, গান দিচ্ছি, সমস্ত শালীনতাকে মেনে চলেই আমরা সমস্ত কিছু করব। একেবারে মীনাক্ষী, তোমাকে আমি একটা ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা যে রং বেরঙের টি-শার্ট, সেই টি-শার্ট পরে একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যে তারা হাজরা মোড়ে পৌঁছাবেন, সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে